वेलकम फ्रेंड्स टू माय चैनल माय रान्नाघर इंडियन फूड। आज আমি নিয়ে এসেছি সরষে দিয়ে ওলকচু মাখা। আমরা অনেক সময় ওলকচু মেখে খাই, কিন্তু সরষে দিয়ে মাখাটা একটু স্বাদে টুইস্ট আনার জন্য। কিভাবে করলাম সেটা একটু বলে দিই। প্রথমে ওলকচুকে সিদ্ধ করে নিতে হবে। এবারে সিদ্ধ ওলকচুর সাথে নুন, কাঁচা সরষের তেল, কাঁচা লঙ্কা এবং অবশ্যই সরষে বাটা দিয়ে মেখে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে সরষে দিয়ে ওলকচু বাটা। এই দেখুন সে সরষে দিয়ে ওলকচু বাটা কত আঠালো হয়েছে। গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগে, তাই আমি আশা করি ভিডিওটি আপনারা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি, এবং কেমন লাগলো তা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনার সকলকে ধন্যবাদ।